আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী, 2023 সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ, তোমাদের ধারাবাহিকভাবে কিন্তু আমরা আমাদের আমল আখলাক চ্যানেলের মধ্যে আমরা সাজেশন দিয়ে যাচ্ছি। আজকে যে বিষয়ের সাজেশন দেবো সেটি হলো তোমাদের গণিত বিষয়। ম্যাথের যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো দেবো। ম্যাথের দুইটা পর্বে আমরা সাজেশনটি দিব। প্রথম পর্বে আমরা দিচ্ছি এমসিকিউর জন্য সাজেশন, এমসিকিউর জন্য সাজেশন দিব, আর তারপর দিব আমরা গণিতের জন্য সাজেশন দিব। তো সিকিউর জন্য সাজেশন দিব, এমসিকিউর জন্য দুইটা সাজেশন দুইটা পর্বে আমরা দিব। তো আগে আসো আমরা দেখে নিই গতকালকে যে সাজেশনটা দিয়েছিলাম, আমাদের যে বুলেটিনটা দিয়েছিলাম, যারা বুলেটিনটা নিয়েছে সেখান থেকে কতটুকু কমন আসলো। আশা করি প্রত্যেকেই কিন্তু কমন পেয়েছো। তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু কমন আসলো যে আমাদের বুলেটিনটি। এটা বুলেটিনের প্রশ্নগুলো এখানে কিন্তু আমরা দ্বিতীয়বার আবার রিপিট করে সুন্দর করে এখানে দিয়েছিলাম। দেখো এখানে সরফ অংশ থেকে কিন্তু প্রায় তিনটা, এখানে দুইটা দেওয়া লাগে তোমাদের জন্য, দুইটাই কিন্তু কমন এসেছে। তারপর দেখো নাহু অংশ থেকে তিনটা প্রশ্ন দেওয়া লাগে তোমাদের, তো এখান থেকে দেখো তিনটাই কিন্তু কমন এসেছে। তারপর দেখো চিঠি বা দরখাস্ত, দরখাস্ত দুইটা দিয়েছিলাম, দুইটা থেকে একটা কমন এসেছে। আর রচনা দেখো তোমরা নিচে রয়েছে, নিচে রচনাগুলো থেকে দেখো আল মাদ্রাসাতু আল ইসলামুদ্দিনুল্লাহ, দেখো এখানে দুইটা রচনা কিন্তু কমন এসেছে। অতএব এখান থেকে শতভাগ কিন্তু কমন এসেছে, আমাদের সাজেশন দেওয়া সাজেশন থেকে শতভাগ কমন এসেছে। প্রত্যেকটা বিষয় কিন্তু মোটামুটি ভালো কমন আসতেছে, সেজন্য আমাদের বুলেটিনটি এখনও যারা নেও নাই, এখনও তোমরা ইচ্ছা করলে বুলেটিনটি নিতে পারবো। আরও অনেকগুলো পরীক্ষা কিন্তু সামনে রয়েছে। তো চলে যাচ্ছি আজকের যে এমসিকিউ সাজেশনের মধ্যে, প্রথম পেজের মধ্যে চলে আসলাম। দেখো এখানে আমরা যেই সাজেশনগুলো দিচ্ছি সেগুলো লেকচার শিট থেকে আমরা দিয়েছি, লেকচার মডেল টেস্ট থেকে কয়েকটা মডেল, 10টা মডেল টেস্ট দিয়েছি। আশা করি 10টা মডেল টেস্ট যদি পড়ো এমসিকিউর জন্য অনেক সহায়ক হবে, তবে তারপরেও বলা যায় না, কারণ গণিত সাজেশনটা এরকম যে সাজেশন যদি আমরা দেই সেগুলো কিন্তু হুবহু কমন তোমরা কোনোভাবেই পাবে না। এমসিকিউগুলো কিছু পেতে পারো, কিন্তু সিকিউর মধ্যে তোমরা কিন্তু একেবারেই কমন পাবে না। সেই জন্য এই এমসিকিউগুলো আগে পড়ে নাও, এমসিকিউগুলো কমন থাকার সম্ভাবনা রয়েছে। দেখো মডেল টেস্ট নাম্বার এক, এক নম্বর প্রশ্ন, আমরা সবগুলো যদি পড়ে শোনাতে যাই অনেক সময় প্রয়োজন। আমরা আস্তে আস্তে একটু স্লাইড করে নিচের দিকে যাচ্ছি, তোমরা ভিডিওটি স্টপ করে করে প্রত্যেকেই সবগুলো পড়ে নিবি, পড়ে নিতে আবার সময় লাগবে না, অবশ্যই সবগুলো ভিডিওটা স্টপ করে করে পড়ে নেওয়ার চেষ্টা করবি। এখানে দাগানো রয়েছে, ইচ্ছে করলে তোমরা সুন্দর করে পড়ে নিতে পারবা, কারণ দাগিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তারপরে দেখো মডেল টেস্ট নাম্বার দুই, দুই নম্বর মডেল টেস্টে চলে আসলাম। আমরা নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি, তোমরা ভিডিওটি স্টপ করে 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 তারপর কিন্তু পড়বে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। মডেল টেস্ট নাম্বার তিন চলতেছে, আর এই পিডিএফটি যদি তোমরা নিতে চাও আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আমাদের পেজের মধ্যে সুন্দর করে সবগুলা পিকচার সারা আছে, ওখান থেকে তোমরা নিতে পারো। সেই পিকচারগুলো আমরা আমাদের পেজের মধ্যে, অনলাইন মাদ্রাসা একটা পেজ আছে, সেই পেজের মধ্যে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, লিঙ্কও দিয়ে দিব, সেখান থেকে তোমরা আরও সুন্দর করে পড়ে নিতে পারবে। যদি এখান থেকে ভিডিও থেকে না পড়তে পারো, আর সেখানে পিকচারগুলো দেওয়া রয়েছে, সেই পিকচারগুলো থেকে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকেও পড়তে পারবো। আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। দেখো মডেল টেস্ট নাম্বার পাঁচ,
আমরা পিন কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এই পিডিএফটির, তোমরা ইচ্ছে করলে কিন্তু সেখান থেকে পিডিএফটি নিতে পারবে। মডেল টেস্ট নাম্বার 6 চলতেছে, আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাচ্ছি, আস্তে আস্তে সবগুলো কিন্তু দাগানো রয়েছে, ইচ্ছে করলে সুন্দর করে তোমরা পড়ে নিতে পারবে। মডেল টেস্ট নাম্বার 7, দেখো মডেল টেস্ট নাম্বার 8 চলতেছে, মডেল টেস্ট 9, মডেল টেস্ট নাম্বার 9, প্রত্যেকেই কিন্তু আস্তে আস্তে পড়ে নেবে, আমরা একটু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি স্ক্রল ডাউন করে। তো প্রত্যেকটা প্রশ্ন আমরা পড়লে অনেক সময় প্রয়োজন, সেভাবে পড়ছি না, এখান থেকে তোমরা প্রত্যেকেই সুন্দর করে পড়ে নিবা, কারণ এই সাজেশনগুলো খুব গুরুত্বপূর্ণ, লেকচারের থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকে লেকচার ওপর বা আলফাতে তোমরা MCQগুলো সবগুলো পড়ে নিবা, লেকচার আলফাতে দুইটা থেকে তোমরা MCQগুলো পড়ে নিবা। তো এই ছিল তোমাদের 10টা মডেল টেস্টের এখানে MCQগুলো, আশা করি এখান থেকে কিছু কমন পাবা, সেই জন্য এগুলো পড়ে নাও সুন্দর করে। আর যদি তোমাদের প্রয়োজন হয় পিকচার আকারে, তাহলে আমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের মাধ্যমে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা কিন্তু ফেসবুক থেকে সুন্দর করে পিকচারগুলো দিয়ে তোমরা পড়ে আসতে পারবে। তো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে যারা ভিডিওটি দেখেছো, আর সিকিউর জন্য আরেকটা ভিডিও করবো, এসে করলে সেই ভিডিওটিও তোমরা দেখতে পারো। তো ধন্যবাদ, আমল আখলাক চ্যানেলের পাশে থাকো, যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো প্রত্যেকে মোবারকবাদ। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।